রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করা একটি ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে আপনি অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে, রেশন কার্ডটি অনলাইনে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং আমি সেই সমস্ত ভিডিও দেখে একবার চেষ্টা করেছিলাম এবং শেষ মুহূর্তে গিয়ে আমার লিঙ্কিংটি আর হয়নি। শেষ মুহূর্তে একটি ওটিপি আসে, সেই ওটিপিটি কোনোভাবেই আসেনি এবং আমি লিঙ্কিংটি অনলাইনে করতে পারিনি। তারপর আমি রেশন ডিলারের কাছে যাই এবং জিজ্ঞেস করি কেন অনলাইনে হচ্ছে না। রেশন ডিলার আমাকে বলে যে অনলাইনের যে অপশানটি, সেই অপশানটি এখন ঠিকমতো কাজ করছে না, এটিকে আপনাকে অফলাইনেই সাবমিট করতে হবে, এবং 11 নম্বর ফর্মটি আমাকে দেয় এবং সেটি ফিল আপ করে কী কী ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করতে হবে তার ডিটেলসটি আমাকে বলে দেয় রেশন ডিলার, এবং আমি সেটিকে কমপ্লিট করে নিই। চলুন দেখে নিই 11 নম্বর ফর্মটি আপনি কীভাবে সাবমিট করছেন এবং কীভাবে আপনার রেশন কার্ডটির সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করছেন। রেশন কার্ডটিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য এই ধরনের যে 11 নম্বর ফর্ম আছে, এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করে জমা করতে হবে আপনার নির্দিষ্ট রেশন দোকানে, এবং দেখে নিই চলুন কীভাবে ফর্মটি ফিল আপ করা হয়েছে তার ডিটেলস। সেজন্য আমি একটি ফিল আপ করা ফর্ম আপনাদের সামনে নিয়ে এসেছি এবং দেখে নিচ্ছি কীভাবে ফর্মটি ফিল আপ করা হয়েছে। দেখুন, এখানে 11 নম্বর ফর্মটির প্রথম পাতাতেই রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, মানে আপনি কোন সাব ডিভিশনের আন্ডারে যুক্ত হচ্ছেন সেটি, তারপর রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এগুলো যদি থাকে লিখবেন, না হলে গ্রাম পঞ্চায়েত হলে আপনি গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন, তারপর ভিলেজ এবং পিনকোড এখানে অবশ্যই লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে এখানে, এবং এখানে পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। তারপর এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখুন, এখানে যে প্রাইমারি মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে, এই প্রাইমারি মোবাইল নাম্বারই আপনার ওটিপি আসবে। যখন আপনি রেশন তুলবেন তখন রেশন তোলা সংক্রান্ত ওটিপি খুব সত্য চালু হতে চলেছে, এবং এই ওটিপির সাহায্যে আপনি রেশন দোকান থেকে আপনার রেশনটি তুলতে পারবেন। সমস্ত রেশন কার্ডগুলি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়ার পরেই এটি এই অপশানটিকে ম্যান্ডেটারি করা হবে, তখন কিন্তু আপনার রেশন তোলার জন্য আপনার মোবাইলের ওটিপিটি খুব প্রয়োজন হবে এবং রেশন ডিলার আপনার ওটিপিটি নিয়ে তবেই আপনাকে রেশন দিতে পারবে। এরপরে সেকেন্ডারি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, এগুলি সমস্ত লেখার অপশন রয়েছে, আপনি এগুলি ইচ্ছা করলে লিখে দিতে পারেন। এখানে দেখুন, এই জায়গাটিতে কিন্তু টিক দেওয়া যাবে না, এই জায়গাটিতে টিক দিলে আপনার মোবাইলে রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন মেসেজ আর আসবে না। এরপর আমি যাচ্ছি একটু নিচের দিকে, এখানে দেখুন আধার ডিটেলস অফ দ্য এক্সিস্টিং ডিআরসি, মতলব আপনার ফ্যামিলিতে যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের সমস্তের ডিজিটাল কার্ড নাম্বার, আধার নাম্বার, এবং সেটি কোন ক্যাটাগরিতে পড়ছে তার ডিটেলসটি ইনক্লুড করতে হবে এখানে। এখানে দেখা যাচ্ছে প্রথমেই লিখতে হবে হেড অফ ফ্যামিলির নাম, নাম লেখার জন্য এটি দুটি লাইন রয়েছে, তারপর ডিজিটাল রেশন কার্ড নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, কার্ডটি কোন ক্যাটাগরিতে পড়ছে, এখানে 5 ধরনের কার্ড ক্যাটাগরি রয়েছে, AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 অ্যান্ড জেনারেল। যে ক্যাটাগরিতে আপনার কার্ডটি রয়েছে সেই ক্যাটাগরিটি এখানে লিখতে হবে, যেটি আপনি পেয়ে যাচ্ছেন আপনার কার্ডের ঠিক এই জায়গায়। এখান থেকে দেখে দেখে আপনি ক্যাটাগরিটি লিখে নিন এবং রেশন কার্ডের নাম্বারটি লিখে নিন। রেশন কার্ডের নাম্বারটি নিচে যে নাম্বারটি রয়েছে সেটি নয়, ওপরে যে নাম্বারটি রয়েছে RKSY2 এর পাশে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে আপনার রেশন কার্ড নাম্বার, এটি দেখে দেখে আপনি এই জায়গায় লিখে নিন। তারপর আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে, এবং নেক্সট পয়েন্টটি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইয়েস অর নো, সেটা আপনাকে লিখতে হবে। এই সমস্তগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড মেম্বারের নাম আপনাকে এখানে লিখতে হবে। সেকেন্ড মেম্বারের নাম লেখার পরে আমি আরেকটু নিচের দিকে যাচ্ছি, এবং এখানে ওই ফ্যামিলিতে আরও যতজন মেম্বার আছে প্রত্যেকের নাম, আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইয়েস অর নো, এই সমস্তগুলি ফিল আপ করতে হবে। এরপর আমি যাচ্ছি ফর্মটির সেকেন্ড পেজে, সেকেন্ড পেজটিতে দেখুন নেম অফ মেম্বার 4, নেম অফ মেম্বার 5, নেম্বার অফ মেম্বার 6, মতলব 6 জন মেম্বার যদি আপনার ফ্যামিলিতে থাকে তাহলে এই একটি ফর্মের সাহায্যেই আপনি ফিল আপ করতে পারবেন, তা না হলে কিন্তু দুটি ফর্ম আপনাকে এর সঙ্গে ইনক্লুড করতে হবে। এরপর এখানে ফ্যামিলি হেড যে আছে তার সিগনেচার করতে হবে এবং এখানে ডেটটি লিখতে হবে। এরপর দেখে নেব কী কী ডকুমেন্টসের সঙ্গে এনক্লোজ করতে হচ্ছে, চলুন আমি আর একটু নিচের দিকে যাচ্ছি। তার জন্য এই পোর্শনটি যেটা দেখা যাচ্ছে, এই পোর্শনটি আপনার ফর্মটি জমা দেওয়ার পরে কেটে আপনাকে দিয়ে দেবে। এরপর আমি আর একটু নিচের দিকে যাচ্ছি ডকুমেন্টসগুলি কী কী রয়েছে সেটি দেখার জন্য। এখানে দেখছেন ফার্স্টটি ইনক্লুড করা হয়েছে ফ্যামিলি হেডের একটি জেরক্স কপি, এই জেরক্সটি এমনভাবে করতে হবে যাতে করে
এক সাইডে থাকবে রেশন কার্ড এবং আরেক সাইডে থাকবে আধার কার্ড। এই ধরনের জেরক্সটি কিন্তু আপনাকে জমা দিতে হবে, দুটি আলাদা আলাদা পেজে জেরক্স করে দিলে কিন্তু এটি গ্র্যান্ট হবে না। সেই জন্য আপনাকে রেশন কার্ড এবং আধার কার্ড একটি পেজে রেখে জেরক্স করতে হবে এবং সেই জেরক্স কপিটির সঙ্গে ইনক্লুড করতে হবে, এবং ওই ফ্যামিলির প্রত্যেক ফ্যামিলি মেম্বারের আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি একটি পেজে করে এই ফর্মটির সঙ্গে জমা করতে হবে। এখানে দেখুন প্রত্যেকেরই আধার কার্ড এবং রেশন কার্ড একই পেজে রেখে জেরক্স করা হয়েছে। এই সমস্ত ফর্মটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং সমস্ত ডকুমেন্টসগুলি ঠিক ঠিকভাবে ইনক্লুড করার পরে আপনাকে এই 11 নম্বর ফর্মটি আপনার রেশন দোকানে জমা করতে হবে। চলুন দেখে নিই ফর্মটি ফিল আপ করার পরে কীভাবে আসছে এবং কীভাবে আমরা বাকি পরবর্তী কাজগুলি করছি। এতক্ষণ দেখলেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কিং করার যে ফর্মটি, আমি সেটি কি সুন্দরভাবে ফিল আপ করলাম, সেটা হচ্ছে 11 নম্বর ফর্ম। এই ফর্মটিকে আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট এবং অ্যাড্রেস ডিটেলস রয়েছে, তারপর সেকশন বিতে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে। এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার দিলে দেওয়া যেতে পারে। এই জায়গাটিতে কিন্তু টিক দিলে একদমই চলবে না, এই জায়গায় টিক দিলে কিন্তু মোবাইলে কোনো রকম মেসেজ আসবে না, সুতরাং এই জায়গাটিতে কোনোভাবেই টিক দেওয়া যাবে না। তারপর এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি হেডের নাম, তার রেশন কার্ড নাম্বার এবং সেটি কোন ক্যাটাগরিতে পড়ছে তার ডিটেলসটি রয়েছে, এবং তার আধার কার্ড নাম্বার রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড ইয়েস অর নো এখানে টিক দেওয়া হয়েছে, এবং এখানে বাকি সমস্ত ফ্যামিলি মেম্বারদের ডিটেলসগুলো এইভাবে ফিল আপ করা হয়েছে। এটি ফিল আপ করার পরে সেকেন্ড পেজে দেখা যাচ্ছে 6 জন মেম্বার রয়েছে, 6 জন মেম্বার যদি একটি ফ্যামিলিতে থাকে তাহলে এই ফর্মটি ফিল আপ করা যায়, 6 জনের বেশি হলে এই ফর্মটির 2টি পেজ লাগবে, এবং এখানে ফ্যামিলি হেডের সিগনেচার করতে হচ্ছে এবং এখানে ডেট দিয়ে পুরোটি কমপ্লিট করতে হচ্ছে। এরপর দেখুন এর সঙ্গে যেটি এনক্লোজ করতে হচ্ছে সেটি হচ্ছে এই ধরনের কপি এনক্লোজ করতে হচ্ছে, এটা ফ্যামিলি হেডের, যেহেতু ফ্যামিলি হেডের আধার কার্ডের কপি এবং রেশন কার্ডের কপি একই পেজে জেরক্স করে এর সঙ্গে এনক্লোজ করতে হবে। আলাদা আলাদা পেজে জেরক্স করলে কিন্তু এই ফুড ডিপার্টমেন্ট এটি গ্র্যান্ট করে না, সেই জন্য একই পেজে আধার কার্ড এবং রেশন কার্ডের, ডিজিটাল রেশন কার্ডের কপি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং এইভাবে সমস্ত ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড এবং রেশন কার্ডের কপি একই পাতায় জেরক্স করার পরে এর সঙ্গে এনক্লোজ করতে হবে। এইভাবে সমস্ত ফর্মটি কমপ্লিট হয়ে গেলে এই ফর্মটি আপনার নির্দিষ্ট যে ডিলার আছে, রেশন ডিলার আছে, সেই রেশন ডিলারের কাছে জমা করে দিতে হবে। নির্দিষ্ট রেশন ডিলারের কাছে জমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটি তার হায়ার অথরিটিতে পাঠাবে এবং খুব আরামসে আপনার রেশন কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি ফর্ম 11, এই ফর্ম 11টা কি কিন্তু সমস্ত ফিল আপ করতে হবে। এই ফর্মের ব্ল্যাঙ্ক ফর্মেটটি আপনি আপনার নিজস্ব রেশন দোকান থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে নিয়ে ফর্মটি ফিল আপ করে ফের আবার রেশন দোকানে জমা করে দিন। এখানে যে ফোন নাম্বারটি ফিল আপ করা হবে সেই ফোন নাম্বারটি কিন্তু ভেরিয়েবল ফোন নাম্বার হলে চলবে না, সেটি একদম আপনার ফ্যামিলির পার্মানেন্ট একটি নাম্বার হতে হবে। এভাবেই আপনি ফিল আপ করে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিন এবং আরামসে রেশন এনজয় করতে থাকুন। এই ধরনের ছোটো ছোটো টিপসগুলি সঠিক সময়ে পাওয়ার জন্য মিশন লাইফ টাইম চ্যানেলটি ফলো করতে পারেন, এই চ্যানেলের ব্যাপারে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই ধরনের সমস্ত টিপসগুলি সবাই সবার আগে জানতে পারবে। তাহলে আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।